28 তারিখে যাওয়ার আগে একটু আমি কয়েকটা কথা বলবো খুব অল্প সময় নিয়ে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে যখন বাকশাল গঠন হলো তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বন্ধ হয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্রটা না নিয়ে আসতেন তাহলে আজকে আমার শ্রদ্ধেয় আপা এখানে বসে কথা বলতে পারতেন না, ওনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। এগুলো ইতিহাসে লেখা থাকে। দিস ইজ ট্রু যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেখানে আমাদের ইতিহাস এসে আমাদেরকে খুব বেশি হেল্প এখানে করতে পারবে না। আমরা সেগুলো নিয়ে কথা পাল্টা কথা না বলাটাই আমাদের জন্য উত্তম হবে, বাট এই ইতিহাসগুলো মাথায় রেখে কথা বলাটা উচিত। আপা তার নেক্সট জেনারেশনকে কী গণতন্ত্রের সঙ্গে শেখাচ্ছেন? আমরা সবাই শিখতে চাই। আমাদের আমরা বা আমাদের সন্তানরা গণতন্ত্র মানে কি দেখছে? গণতন্ত্র মানে গুম, গণতন্ত্র মানে ক্রস ফায়ার, গণতন্ত্র মানে ভোট দিতে না দেয়া, গণতন্ত্র মানে রাতের দিনের ভোট রাতে করে ফেলা, গণতন্ত্র মানে 151 সিটে বিনা প্রতিদ্বন্দ্বে জয়ী হওয়া এবং সরকার যখন বলে যে 2 মাস পরে আমরা আবার একটি নির্বাচন দিব সেই কথাগুলো না রাখা, ইজ দিস গণতন্ত্র? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। আপা আপনার ওনার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে বা যারা চলে এই কত 10 বছরে জেনারেশন তৈরি হয়েছে, উনি ভোটারের সংখ্যা বলছিলেন, কতগুলো ভোটার গত 2টা নির্বাচনে ভোট দিতে পেরেছেন? এগুলো আসলে বলার জন্য আমার অনেক কথা বলতে পারে, কিন্তু আমাদেরকে আজকের মোমেন্টটাকে, ক্রাইসিস মোমেন্টটাকে সবার ফিল করা উচিত। যদি আমরা এডুকেটেড হয়ে থাকি, কালচার্ড হয়ে থাকি, দেশটা, দেশের জনগণগুলো কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। যেহেতু আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি, আমরা বলি যে আমরা দেশের জনগণের জন্য কিছু করব, ওনারা দায়িত্বে আছেন, ওনাদেরও কিন্তু সেই দায়িত্বটা রিয়েলাইজ করা উচিত বলে আমি মনে করি। এই যে রেল অ্যাক্সিডেন্টের কথা যেটা বলছিলেন যে আপা, আমি আমরা যে ডক্টর ভাইয়া ছিলেন বিশেষজ্ঞ, উনি ওনার কথাগুলো, দিস ইজ ভেরি মাচ ট্রু। আপনি ডেভেলপমেন্টের বুলিয়া ওড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বলে আপনি একেবারে ধোঁয়া তুলে ফেলছেন। হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্টে তো একটা একটা তো একটা তো বেসিক আছে। ফর আস ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশের জনগণের ডেভেলপমেন্ট। আপনি রেলওয়েতে আপনি কাঠামোগত পরিবর্তন আনছেন, আপনার জনবল নেই। একটা দেশের কোন জায়গাটাতে জনবলগুলোকে, যেটা আমরা যেটাকে বলি যে কোয়ালিটিফুল পিপল, অথবা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি একটা বাসায় যদি আপনি একটা মিস্ত্রি ডাকেন এসি ঠিক করার জন্য, দেখবেন যে আপনাকে 2 বার তাকে ডাকতে হচ্ছে, বিকজ তাদের এক্সপার্টাইজটা নাই। বাংলাদেশে আপনি যতই লাক্সারি দেখানোর চেষ্টা করেন না কেন, তলাতে যে কোনো কিছু নেই, অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে দেশটা, এটাকে আপনারা অস্বীকার করছেন, কিন্তু ভুক্তভোগী হব আমরা সবাই, দেশের জনগণগুলো এবং আমাদের যে নেক্সট জেনারেশনগুলো আসছে তারা। 28 তারিখের কথা বলছিলেন, কিভাবে এটা ভিন্নতর হবে? ডেফিনেটলি এটা ভিন্নতর হবে। গত কয়েকটা সমাবেশে মানুষের ঢল দেখেছে বাংলাদেশ, দেখেছে বিশ্ব, দেখেছে বিএনপি কোনো বৈদেশিক প্রেশারের উপরে ডিপেন্ড করে নেই। এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনের যে এজেন্ডাগুলো, এই এজেন্ডাগুলোর সাথে যারা সংহতি প্রকাশ করছে, এই এজেন্ডাগুলোকে নিয়ে যারা কথা বলছে, প্রত্যেকে আমাদের সুহৃদ, প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ আমাদের দুঃখ এটাই যে আমরা দেশের জনগণ হয়ে, দেশের স্টেক হোল্ডার হয়ে, আমরা আমাদের আমাদের সো কল সরকারকে, এই ফ্যাসিস্ট রিজিমকে আমাদের কথাগুলো শোনাতে পারিনি। যখন স্যাংশন আসলো 10th December, তারপরে আপনি দেখেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কতখানি কমে গেল, গুম কিন্তু নায়ের পথে চলে গেছে। সিনহা মার্ডার কেসের কথা আমরা অনেকে এখন ভুলে গেছি, সিনহা মার্ডার কেসের পরে যখন একটা ক্যাওয়াজ উঠলো, যখন স্যাংশন উঠলো, এখন কিন্তু আপনি ট্যালি করলে দেখবেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নেই। এই কাজগুলো কেন করতে হলো? আমরা কি বলছিলাম না 600 মানুষ আমাদের গুম হয়ে গেছে? আমরা কি বলছিলাম না ক্রস ফায়ারের শিকার হচ্ছে প্রতিটা মানুষ? টেলিফোনে লাইভে সন্তান তার বাবাকে গুলি করার আওয়াজ শুনছে, ওয়াইফ তার হাজব্যান্ডকে গুলি করার আওয়াজ শুনছে, আমরা এই ঘটনাগুলো সবাই দেখেছি। তাহলে কেন বিদেশিদের ইন্টারফারেন্স আমাদের এখানে আসলো? 28 তারিখ অনেক, মানে ইটস আ, আপনারা যদি দেখেন খুবই নর্মাল একটা দিন, বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ ডাকা হয়েছে, পুরো বাংলাদেশ থেকে জনগণ আসবে, গণ অভ্যুত্থান ঘটে কিন্তু একটা স্ফুলিঙ্গের মাধ্যমে, এবং সেটা ঘটবে বাংলাদেশে। আপনাদেরকে বিএনপি স্পেস দিচ্ছে, সাধারণ জনগণ স্পেস দিচ্ছে, এই টোনটা বোঝার চেষ্টা করেন। আপনারা যে অকাজ অন্যায় করেছেন, গণ অভ্যুত্থান বলতে তো বাংলাদেশের ইতিহাসে যা দেখা যায় তা হচ্ছে মূলত সহিংসতা এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ যখন মাঠে ছিল এরশাদ বিরোধী আন্দোলন ছাড়া বাকি সময়ে বড় ধরনের সংঘাত অন্তত ঢাকার মানুষ দেখেছে, সারা দেশেও হয়েছে। তাহলে কি গণ অভ্যুত্থান বলতে বিএনপি সেটাই বোঝায় না? বিএনপি কোনোভাবেই গণ অভ্যুত্থান বলতে, পৃথিবী পাল্টাচ্ছে, পৃথিবী পাল্টাচ্ছে, আমরা অনেক অনেক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, দেখছি এখন এই যুগেও এসে যদি আমরা ওই একই ধারায় চিন্তা করতে থাকি যে না আমাদেরকে সহিংসতা করে গণ অভ্যুত্থান করাতে হবে। গণ অভ্যুত্থানের মানে কি? জনগণের চাওয়াটাই তো,
তো এই যে বর্তমান ফ্যাসিস্ট রেজিম, গভর্নমেন্ট আমি বলবো না, ফ্যাসিস্ট রেজিম, তারা জনগণের চাওয়াগুলো তো তাদের কর্ণপাত তারা করছে না, কিন্তু জনগণগুলো যখন ফুঁসে উঠবে, বিএনপির কোনোভাবে কোনো স্ট্র্যাটেজি নেই। আমরা বারংবার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, ইকুইভোকালি বলছি যে আমাদের অহিংস আন্দোলন, এবং এই অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিতে। কিন্তু গভর্নমেন্ট যেভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত, আমরা অহিংসতার কথা বলছি, তারা বলে যে সহিংস আন্দোলন করলে কিন্তু আমরা আছি, পুলিশ বাহিনী আছে। হু আর ইউ? হ্যাঁ, আপনাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকে, যদি কোনো অনিয়ম বিনিয়ম হয় তারা দেখবে। এগুলো তো আপনাদের তোলপিবাহক হয়ে গেছে। আপা খুব সুন্দর একটা কথা বলেছেন, একটা দল কিন্তু একটা রাষ্ট্র না। কিন্তু আপনারা সেটা ভুলে যান, যখন আপনারা আপনাদের আওয়ামী আইনজীবী পরিষদের প্রোগ্রামে গিয়ে আপনাদের আইন মন্ত্রণালয়ের সচিব গিয়ে স্বাগত বক্তব্য দেয়, আপনারা ভুলে গেছেন যে দল, রাষ্ট্র, সরকার কিন্তু তিন জিনিস। আপনাকে মনে রাখতে হবে, দেশের জনগণ মানে হচ্ছে একটি রাষ্ট্র, দেশের জনগণ হচ্ছে একক, প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের প্রত্যেকের চাওয়াগুলোকে আপনারা কিন্তু ইগনোর করছেন। দিস ইজ নট কারেক্ট, এবং আপনাদেরকে এটা ভুগতে হবে, আপনাদেরকে ভুগতে হবে, দেশটা ভুগবে, এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমরা সবাই মিলে, কারণ দেশটা আমাদের সবার।